নমস্কার, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারানাথ ফ্যান ফিকশনের একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক চরিত্রটি। পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক চরিত্রটিকে পরিপূর্ণতা দান করেছেন। পরবর্তীকালে তার অবর্তমানে এই তারানাথ তান্ত্রিক চরিত্রটিকে নিয়ে তার জনপ্রিয়তার নিরিখে বর্তমানে বহু গল্প লেখা হয়ে চলেছে। আজ তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটি নতুন গল্প আপনাদের সামনে পরিবেশন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন গল্পে প্রবেশ করা যাক। আমি যে সময়ের গল্প বলছি তা আজ থেকে বছর 40 পূর্বের কথা। সালটা আন্দাজ 1827 হবে, 1920 হতে পারে, ঠিক মনে নেই। আমি তখন ভারতের পূর্ব অঞ্চলের উটেদের দেশে ঘোরাঘুরি করছি। চম্পাডিহি গ্রামের নাম তো শুনেছ? আগে হ্যাঁ শুনেছিলাম আর কি। আমি আর কিশোরী সম্মতি জানালাম। আজকে কোনো বৃষ্টি নেই, নেই সরকারি কাজের চাপের কোনো ক্লান্তি। আজকে ঠাকুরমশায়ের কাছে এসছি গল্প থরি, তার জীবনের কিছু অদ্ভুত ঘটনা শুনতে। আজকে আমরা দুই বন্ধু এমনি এসেছি না, আসলে এতদিন তোমাদের জন্য যে গল্প লিখছি তার বেশিরভাগই হয় রাতের অন্ধকার ছিল অথবা ছিল ঘন কালো বৃষ্টির অস্বাভাবিক ঝাপটার পরিবেশ। এই পরিবেশে ভূতের গল্প ভালো জমে বলেই লিখেছিলাম, যদিও এর কোনো কথাই মিথ্যে নয়। কিন্তু ঠাকুরই আমাকে পরে বলেছিলেন, সবসময় পাঠকদের ঘন কালো মেঘ অথবা প্রবল ধারাবর্ষণের কথা বললে তারা বিশ্বাস করবে না। তাছাড়া আমি কি তোমাদের শুধু সন্ধ্যের পরে বা বর্ষাকালেই গল্প শোনাই? অন্যান্য সময়েও তো জীবনের কত অভিজ্ঞতার কথাই বলি। সেগুলো লেখো না কেন, তোমার কলমে জাদু থাকলে দিনের আলোতেও পাঠকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা যায়, বুঝলে? আর তাই আজকে তোমাদের যে গল্পটি আমি বলবো সেটি আমরা শুনেছিলাম একেবারে গ্রীষ্মের এক দুপুরে। ইংরেজদের ভাষায় চারিদিকে যখন লু বইছে, এমনই এক দুপুরে হাতে কোনো কাজ না থাকায় আমরা দুই বন্ধু এসে উপস্থিত হয়েছিলাম মর্টলেন তারানাথ তান্ত্রিকের বাড়িতে। চারি ইতিমধ্যে আমাদের জন্য ঠান্ডা ঘোলের শরবত রেখে গিয়েছিল, সেটাতে একটা চুমুক দিয়ে কিশোরী বলল, চম্পাডিহি যে গ্রামে কেউ থাকে না? হ্যাঁ বললেন তান্ত্রিক ঠাকুর, যে গ্রামে কেউ থাকে না, যে গ্রামের মাটিতে কোনো গাছ জন্মায় না, পুকুরে কোনো মাছ ভেসে বেড়ায় না, বাতাসে সর্বক্ষণ এক বিমর্ষতার ছাপ থাকে স্পষ্ট, তবে এক সময় এই গ্রামে মানুষ বাস করত, বড় বড় বাজার ছিল, পড়াশুনোর জন্য খান চারেক বিদেশি পাঠশালা ছিল, আর ছিল লাট সাহেবদের জন্য বিলাসবহুল মহল। আমি বললাম, হ্যাঁ গ্রামটার ব্যাপারে আমিও সেদিনকার খবরে পড়েছি, আমারও ভারী অদ্ভুত লাগলো বিষয়টা। আশেপাশের সমস্ত গ্রামে সবুজ দেখা দিলেও ওই একটি গ্রাম যেন অস্বাভাবিকভাবেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনপ্রাণীর কোনো চিহ্ন তো ওখানে পাওয়াই যায় না, উপরন্তু কোনো গাছও নাকি ওখানে জন্মায় না। ইংরেজ সরকার নাকি ওখানে গাছ লাগানোর বহু চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। একাধিক গবেষকদের দল এই রহস্যের কিনারা করতে গেলেও এমন অত্যাশ্চর্য ঘটনার কোনো যথাযথ ব্যাখ্যা খুঁজে পেতে তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন বলেই জানা যায়। বিষয়টা নিয়ে খুব বেশি লেখালেখি হয়নি, তবে কয়েকটি নাম করা পত্রিকায় যতটুকু লেখা ছিল সেখানেই দেখেছি। ঠাকুরমশাই এতক্ষণ সাগ্রহে আমার কথাগুলো শুনছিলেন, দেখলাম আজ তার চোখে আলাদাই এক উজ্জ্বলতা খেলা করছে।
ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি নিয়ে তিনি বললেন, ঠিকই বলেছ, তবে বছর তিরিশেক আগেও চম্পাডিহির অবস্থা কিন্তু এরকম ছিল না। তখন আমার বয়স তোমাদের থেকে সামান্যই কম হবে। গৃহত্যাগী হলেও নিজের মাতৃভূমিকে স্বাধীন করার এক অদম্য ইচ্ছা আমার মনে বাসা বেঁধেছিল। জোয়ান বয়সে তখন রক্ত গরম, সেই গরম রক্ত নিয়ে যখন বিপ্লবীদের দলে ভিড়েছি, একদিন সন্ধেবেলা রাজাবাবু আমায় ডেকে আলাদা বললেন, ভারতের পূর্ব অঞ্চলে নাকি ইংরেজদের উৎপাত সাম্প্রতিক সময়ে খুবই বেড়েছে, আশেপাশে ভালো কোনো চিকিৎসক না থাকায় আহত গ্রামবাসীদের ঠিক মতো চিকিৎসাই হচ্ছিল না, স্বভাবতই সাধারণ মানুষ বেঘরে প্রাণ হারাচ্ছিল। আজ ডাক্তারি পড়ে সুট বুট পরা বাবুদের ন্যায় এলোপ্যাথির সামান্য একটা হিড়িক পড়েছে বটে, তবে বছর পঞ্চাশেক আগেও এমনটা ছিল না, তখনও আয়ুর্বেদেই আস্থা রাখত সাধারণ মানুষ, আর সেই জন্যে বঙ্গে সাধু সন্ন্যাসীদের একটা বিশেষ গুরুত্বও ছিল। এবারে কিশোরী একটা আলটপকা প্রশ্ন করে বসল, আচ্ছা ঠাকুরমশাই, সাধু সন্তরা ঝাড়ফুঁক ছাড়া অন্য কিছু করতে পারে না? কেন, তোমাদের আগে বলিনি, একজন প্রকৃত সাধুর অনেক বিষয়ে জ্ঞান থাকতে হয়, নচেৎ সিদ্ধি লাভ হয় না। অস্ত্রশাস্ত্র, গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সব কিছুতে আজকাল এমন ভণ্ডা বিষব শুরু হয়েছে, ভয় হয় একদিন না বাংলার এই সাধু সন্ন্যাসীদের হাসির ঘোড়াকে পরিণত হতে না হয়। এই সব জোচ্চোরদের জন্য প্রকৃত বাঙালি তান্ত্রিকদের নিয়ে একদিন লোকে কৌতুক করবে, এই আমি বললাম মিলিয়ে নিও। কথায় কথায় মূল গল্প থেকে যে আমরা সরে যাচ্ছিলাম এটা বুঝতে পেরেই আমি প্রশ্ন করলাম, রাজাবাবু মানে? রাজাবাবু মানে রাজা রামমোহন রায়। আপনি রাজা রামমোহন রায়কে চিনতেন নাকি? আমার চোখ তখন কপালে উঠে গেছে, কিন্তু তিনি তো বিপ্লবী ছিলেন না কোনোদিনই, তিনি তো একজন সমাজ সংস্কারক ছিলেন। কে বলেছে তোমাকে ওই কথা? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাসহ আরও অনেক সামাজিক কাজকর্ম করে থাকলেও দেশপ্রেম তার কোনো অংশেই কম ছিল না। সেইবার যখন এক লাট সাহেবের সঙ্গে হাত মিলিয়ে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই শুরু করলেন, তখন এই রকম অনেক আজে বাজে কথাই উঠেছিল, রাজাবাবু নিজের মাতৃভূমিকে ভালো না বেসে থাকতে পারেন? যা হোক, বর্তমানে ইংরেজরা যেভাবে অত্যাচার শুরু করেছে তাতে তিনি বুঝেছিলেন যে দেশ স্বাধীন না হলে এই দুর্ভোগের অন্ত নেই, আর তাই শুরু করেছিলেন এক গুপ্ত সমিতি। আমিও সেই দলে যোগ দিয়েছিলাম, বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সঙ্গ পেয়ে চিকিৎসা বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি হাত পাকিয়েছি, অস্ত্রাপাচারেও হয়ে উঠেছিলাম এক পারদর্শী, তাই বিপ্লবীদের দলে ভিড়তে তেমন একটা বেগ পেতে হয়নি। ইংরেজদের সঙ্গে ছোটোখাটো রেষারেষি হলেও যে সকল বিপ্লবীরা চোট আঘাত পেত তাদের সেবা শুশ্রূষা করার দায়িত্ব ছিল আমার ঘাড়ে। একদিন রাজাবাবু এসে আমাকে আলাদা করে ডেকে বললেন, ঠাকুর মশাই, লাতো নিতোয়াল নামে আমার এক বন্ধু পত্র পাঠিয়েছে, দেখলাম তাতে তার হাতে নোংরা কাগজ ধরা। তিনি বলে চললেন, ভারতের পূর্ব অঞ্চলে ইংরেজদের দাপাদাপি নাকি অনেক বেড়েছে,
ইচ্ছে তো করছে ইংরেজদের এই অসহ্য উপদ্রবের বিরুদ্ধে এক্ষুনি গর্জে উঠি, কিন্তু উপায় নেই। সতীদাহ প্রথার পর আরও বেশ কিছু কুসংস্কার দূর করা নিয়ে লাটেদের সঙ্গে আমার কথা চলছে। দেশে স্বাধীনতা পেতে গেলে ভারতীয়দের আগে কুসংস্কার মুক্ত হতে হবে, আর এই বিষয়ে এই বাবুদের সাহায্য একান্ত প্রয়োজন। তাই এই মুহূর্তে কোনো আন্দোলনে আমি নামতে পারবো না। আমি চাই তুমি চম্পাডিহি যাও, আমাদের দল তোমার সাথে থাকবে। ভালো কোনো ডাক্তার তো নেই, এই বিষয়ে আলাদা করে আর বলে দিতে হয় না, ওরা ভালো ডাক্তারের অভাবে ভুগছে। আমি চাই তুমি গিয়ে কিছুদিন ওদের সেবা কর, এমনিতেই তুমি সাধু, তোমাকে কেউ বিপ্লবী বলে সন্দেহই করবে না। আমার অনুরোধ তুমি একবার যাও ওখানে। এখানে একটা কথা পাঠকদের বলে রাখা ভালো, রাজা রামমোহন রায় যে বাংলা ভাষার ব্যবহার করতেন সেটা বেশ কঠিন, যাতে প্রত্যেকেরই বোধগম্য হয়। তাই মূল বিষয়বস্তুর সারমর্মটি সহজ সরল ভাষায় ব্যক্ত করার চেষ্টা করলাম। রাজাবাবুর কথা শুনে আমি খানিক উদাস হলাম। ইংরেজদের আতুর ঘর হলো এই কলিকাতা, ভেবেছিলাম বিপ্লবীদের সেবা করব, দরকার হলে লাঠি হাতে মাঠে নামবো লড়াই করতে, কিন্তু তা না করে এ কোন গ্রামে পাঠাচ্ছেন তিনি? আমি তাই বললাম, কিন্তু রাজাবাবু আমি তো স্বাধীনতা সংগ্রামে সামিল হব বলেই এসেছি, বিপ্লবীদের সেবা করাই আমার ধর্ম, এখান থেকে চলে গেলে তাদের কি হবে? আমার কথা শুনে রাজাবাবু হাসলেন, তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, ওহে পাগল, বিপ্লবীরা কি শুধু এই বাংলাতেই আছে না? বিপ্লবীরা শুধুমাত্র এই কলিকাতায় বসে রয়েছে, তোমায় কে বলল? এই লাটেরা যেমন সারা ভারতে আজ নিজেদের আধিপত্য বিস্তার করেছে, বিপ্লবীরাও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তুমি আজই বেরিয়ে পড়ো, যত তাড়াতাড়ি পৌঁছবে ততই মঙ্গল। তোমার চিকিৎসা বিজ্ঞানের কয়েকটা তুকতাক যদি তাদের শিখিয়ে আসতে পারো তাতেও মঙ্গল। আমি একখানা চিঠি লিখে দিচ্ছি, ওটা তুমি সাহেবকে দেখাবে, তাহলেই হবে। এরপরে আমার আর কিছু বলার থাকে না, রাজাবাবুর অনুরোধ আমাদের কাছে আদেশের সমান। তাই সেদিন রাত্রেই রাজাবাবুর চিঠি নিয়ে আমি বেরিয়ে পড়ি চম্পাডিহির উদ্দেশ্যে। গন্তব্যস্থলে পৌঁছতে লেগেছিল প্রায় দু মাস, কখনো পায়ে হেঁটে কখনো গরুর গাড়িতে চড়ে আমি চলেছি। এই দু মাসের যাত্রা পথে কিছু সাধুসঙ্গও আমি লাভ করেছিলাম, তারা আমাকে কয়েকটা প্রাচীন মন্ত্র শিখিয়েছিল। শেষমেশ যখন চম্পাডিহিতে পৌঁছই, দেখি এক লাট সাহেব একজন তরুণীর হাত ধরে তাকে টানতে টানতে এগিয়ে চলেছে। তখন সন্ধে হব হব, লাট সাহেবটি পরনে লাল কোট কালো প্যান্ট, নাকের নিচে তার মোটা বাদামি গোপ স্পষ্টই দেখা যায়। তরুণী মহিলা অনবরত কেঁদে চলেছে, আর সেই সাহেবকে মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সাহেবের কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তার দু পাশে ঘোড়ায় চড়ে রয়েছে দুই দেহরক্ষী, আর এই দৃশ্য থেকে হাত পাচেক দূরে অসহায়ভাবে কাঁদতে কাঁদতে এগিয়ে চলেছে একদল গ্রামবাসী। রাজপুতনা ভাষায় সেই তরুণী বলছে, দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন, আমার জীবন এভাবে নষ্ট করবেন না, দোহাই আপনার, আমাকে যেতে দিন। মেয়েটা মাঝে মধ্যেই মাটিতে বসে পড়ছে, আর সাহেবের পা ধরে কান্নাকাটি করে চলেছে।
আর অন্যদিকে তখন সেই পাষণ্ড সাহেব তাকে ইংরেজি ভাষায় গাল মন্দ করে ওই অবস্থাতেই হিড় হিড় করে টেনে এগিয়ে চলেছে। এই ধস্তাধস্তিতে মেয়েটির পরনের ঘাগরা ছিঁড়ে যাচ্ছে। যখন মেয়েটি বেশি কান্নাকাটি করে তখন সেই ছেঁড়া জায়গাগুলো আরই বেশি করে ছিঁড়ে এক পৈশাচী হাসি হাসতে থাকে ওই বর্বরটা। একজন পুরুষ হয়েও এই দৃশ্য চোখে দেখা যায় না। মেয়েটি সঙ্গে সঙ্গে ছেঁড়া বস্ত্রটাই যথাসম্ভব নিজের গায়ে জড়িয়ে নেয়, তারপর আবার মিনতি করতে থাকে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আধ ঘন্টা মতো চলল এই দৃশ্য। আমার মতো তখন আরও অনেকেই জড়ো হয়েছে রাস্তার দুপাশে। যখন সেই সাহেব সামনের অন্ধকারে মিলিয়ে গেল তখন সামনে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে জিজ্ঞেস করলাম, আপনি লাথো নিতওয়ালকে চেনেন? আমি বঙ্গদেশ থেকে এসেছি, ওনার সঙ্গে দেখা করতে চাই। ইংরেজদের একজন গুপ্তচর চারিপাশেই ছড়িয়ে থাকে সেটা আমি জানি। কিছু ভারতীয় যে সামান্য পয়সার লোভে নিজেদের জাত ভাইদের ঠেলে দেয় মৃত্যুর মুখে তাও জানি। তাই কাকে লাথো নিতওয়ালের কথা জিজ্ঞেস করতে যাব এ বিষয়ে রাজাবাবু এক বিশেষ টিপ্পনীও দিয়েছিলেন। আমি যখন রওনা দিচ্ছি আমার হাতে একটা চিঠি দিয়ে তিনি বললেন, শোনো তারানাথ, এখান থেকে চম্পাডিহিতে পৌঁছতে সময় লাগবে 2 মাস। লাথো লিখেছে তার চিঠির রচনাকালের সময় থেকে 4 মাস অবধি একটি নির্দিষ্ট খেজুরে গাছের পাশে গাঢ় নীল জামা পরা একজন গ্রামবাসী বসে থাকবে, বিকেল থেকে সন্ধ্যা অবধি সে থাকবে ওইখানে। তুমি শুধুমাত্র তাকেই লাথোর কথা জিজ্ঞেস করো, অন্য কাউকে নয়। বুড়ো খেজারি গাছটার কোথায় পাব তাও তো তিনি বলে দিয়েছিলেন। সেই মতো যখন একজন গ্রামবাসীকে দেখে প্রশ্নটা করলাম সে আমার দিকে এক দৃষ্টে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। ছেলেটিকে যুবক বলা চলে। তার পরনে নিপুণ কারুকার্য করা গাঢ় নীল রাজপুতনার জামা, মাথায় পাগড়ি, চোখের দৃষ্টি তীক্ষ্ণ, চোয়াল শক্ত, নাকের নিচে পুরুষ্ট গো, দু কোণ সুচলো। সে বলল, চিঠি আছে। আমি ঝুলি থেকে রাজাবাবুর চিঠিটা বের করে তার হাতে দিলাম। সেটাকে ভালো করে পড়ে নিয়ে চারপাশে ঘাড় ঘুরিয়ে সতর্ক দৃষ্টিতে একবার দেখে নিল সে। তারপর আমাকে একটা সরু সুটকির পথ দিয়ে নিয়ে চলল। এই যুবকের কাছ থেকেই লাথো নিতওয়াল সম্পর্কে বেশ কিছু তথ্য আমি নতুন নতুন জানতে পারলাম। আমাদের কলিকাতার মতো সেদিকেও যে ব্রিটিশদের অত্যাচার বেশ বেড়েছে এটা তোমাদের আগেই বলেছি। এই লাথো নিতওয়াল আমাদের রাজাবাবুর মতোই একটি গুপ্ত সংগঠন চালায়, তবে এনার কর্মপদ্ধতি একটু আলাদা। আমাদের যেমন একটি ঘাঁটি আছে এদেরও সে জিনিসটা নেই। যা কথা কয় সব পায়রার মাধ্যমে। ইতিমধ্যে কয়েকটি ছোটোখাটো বিদ্রোহ হয়েছে, তবে বিদেশি কার্তুজের তেজে সে সব কিছুই দমে গিয়েছে। ইংরেজদের একটি ঘাঁটি আক্রমণ করার পরিকল্পনা চলছে বটে, তবে সে এখনো বদ্ধমূল হয়নি। লোক লাগবে, কার্তুস লাগবে, প্রস্তুতি চলছে। লাথো নিতওয়ালের অনেক নাম আছে, কখনো সে লাথো জাট, কখনো সে লাথো সিং, কখনো আবার লোহা। আগের নাম ছিল লোহা, তবে সম্প্রতি একটি বিদ্রোহের কারণে সাহেবরা চম্পাডিহি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে লোহাতের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, তাই নতুন নাম লাথো নিতওয়াল। আঁকাবাঁকা গলি দিয়ে রাতের অন্ধকারে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা একটি ঘরের সামনে এসে দাঁড়াই। রাজপুতনার ঘরগুলো আমাদের বাংলাদেশের মতো নয়, পুরোটাই পাথরের তৈরি। ভারী ভারী পাথরগুলোর
বেশিরভাগটাই হয় মাটির আর বাকিটা থাকে পলি এবং সিমেন্ট। এই বিশেষ ধরনের ইট অনুভূমিকভাবে এমন ছকে বসানো থাকে যে বাড়িগুলো গরমকালে ঠান্ডা আর শীতকালে উষ্ণ হয়। সুতরাং আমাদের বাঙালিদের মনে যে ধারণা রয়েছে মরুভূমির বাসিন্দাদের নিয়ে তা কার্যত ভিত্তিহীন। সে দেশে গরম বেশি হলেও ঘরের ভেতর তাপমাত্রা নিয়ন্ত্রণেই থাকে। বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্দুরেও ঘরের ভেতর খুব একটা অসুবিধে হয় না। যাই হোক, আমি ভেতরে ঢুকলাম। যে লোকটা সম্পর্কে এতক্ষণ নানান কথা শুনে আসছিলাম তাকে এবার সামনাসামনি দেখে আমি বিস্মিত হই। এই তবে লাতনি তোয়াল, ছোড়ার বয়স তো বেশি হবে না, মোটা গোপ দুই কানে পাকানো, মাথায় পাগড়ি, পরনে আর বাকি পাঁচ স্থানীয়ের মতোই সাদা রঙের আঞ্চলিক পোশাক। লাতো খাটিয়ায় বসে রুটি খাচ্ছিল, পাশে তার তরোয়াল রাখা। আমাকে সেই যুবকের সঙ্গে ঢুকতে দেখে দুজনের চোখের ইশারায় আমি যে সেই প্রতীক্ষিত ব্যক্তি তা শনাক্ত করে নিল। তারপর খাওয়া সেরে উঠে দাঁড়িয়ে ভারী গলায় বলল, আসেন আসেন পণ্ডিতজি, আমার দুয়ারে আপনাকে স্বাগত। আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো? আদো বাংলা আদো হিন্দি আর আদো রাজপুতনার ভাষা মিলিয়ে মিশিয়ে সে কথাগুলি বলেছি। আমি উত্তর দিলাম, না তেমন কোনো অসুবিধে হয়নি। বেশ বেশ, তাহলে আপনি হাত মুখ ধুয়ে নিন, খেয়ে বিশ্রাম করুন, আপনার থাকার বন্দোবস্ত সবই করা রয়েছে। সেদিন একটা বিষয় বুঝলাম, এই রাজপুতানারা অতিথি আপ্যায়নে কিন্তু বাঙালিদের থেকে কোনো অংশেই কম যায় না। আমার একটা ধারণা ছিল শুধু বাঙালিরাই অতিথি আপ্যায়নে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থানটি ধরে রেখেছে, কিন্তু না, এখন বুঝতে পারছি অতিথি আপ্যায়নে সকল ভারতীয় সম্প্রদায়ের মধ্যেই এই উদার মানসিকতা দেখতে পাওয়া যায়, কেউ কারোর থেকে কম নয়। অতিথি আপ্যায়ন যেন আমাদের সংস্কৃতিরই একটি অঙ্গ। আমি হাত মুখ ধুয়ে লাতনি তোয়ালকে সঙ্গে নিয়ে খাটিয়ায় খেতে বসেছি। এমন সময়ে দূর থেকে আবার এক নারীর কাতর আর্তনাদ কানে আসে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই শব্দে সে ক্রমাগতই চিৎকার করে চলেছে। শুধু নারী কণ্ঠই নয়, মাঝে মধ্যেই কানে আসে কিছু পুরুষ কণ্ঠ। তাদের অট্টহাসি শুনে মনে হচ্ছে যেন কোনো রঙ্গ তামাশায় মেতেছে তারা। খাওয়া থামিয়ে আঞ্চলিক ভাষায় এক অকথ্য গালাগাল দিয়ে চুপ করে বসে রইল লাতো। মশালের লালচে আলোয় দেখলাম তার জোয়াল শক্ত হয়ে উঠেছে। আমি তো শুনেছি রাজপুতনারা বেশ সাহসী হয়, তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ থাকে সব থেকে বেশি। তাহলে একজন নারীর কাতর কণ্ঠস্বরও কি তাদের কারোর কান অবধি পৌঁছচ্ছে না? কিছুক্ষণ চুপ করেই বসে রইল লাতনি তোয়াল। তারপর ভাঙা ভাঙা বাংলায় সে বললে, পণ্ডিতজি, আপনি যা শুনছেন তা একদম ঠিক শুনছেন। আমরা রাজপুতরা ভীষণ নির্ভীক হই, তবে আমাদের কথারও কোনো নড়চড় হয় না। আবার কয়েক মুহূর্ত চুপ থেকে লাতো বলল, মহাভারতের পাশা খেলার কথা আপনি শুনেছেন তো? সেখানে যেভাবে ছলে বলে কৌশলে শকুনি পঞ্চপাণ্ডবদের সর্বস্ব লুট করেছিল, চম্পাডিহিতে আমাদেরও হয়েছে ওই একই অবস্থা। আগের বছর ফসল ভালো হয়নি পণ্ডিতজি, আমরা যখন সাহেবদের কাছে গিয়ে বলি ওই বছরের লাগান মাফ করে দিতে, তারা প্রথমেই তা নাকচ করে দেয়। এইখানে শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা যেটাকে খাজনা বলি
সেটাকে অবাঙালিরা লগান বলে থাকে। লাথো বললে, অনেক কাকুতি মিনতি করার পরে এই চুক্তি হয় যে আগামী বছর অর্থাৎ এই বছর আমাদের দেড় গুণ লগান দিতে হবে, নচেত সাহেবরা আমাদের জিনিসপত্র অনায়াসেই ব্যবহার করতে পারবে, তাদের কোনো বাধা থাকবে না। আমাদের তখন এমন অবস্থা যে দিনে এক বেলাও পেট ভরে খাওয়ার জো উঠছে না। মনে মনে ভাবলাম কি আর নেবে, গরু ছাগল মাঝে মধ্যে হয়তো তুলে নিয়ে যাবে আর জিনিসপত্র ভাঙচুর করবে, এর থেকে তো আর বেশি কিছু নেওয়ার নেই আমাদের কাছে। সেই সময় খিদের জ্বালায় সাত পাস না ভেবেই আমরা রাজি হয়ে যাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই এ বছরও ফসল খারাপ হয়। ঘরে যে পরিমাণ রেশন আছে তাতে আমাদের সারা বছর ঠিক কী করে চলবে তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। যদিও সবটুকুই দিয়ে দিই তাহলেও দেড় গুণ লাগানের চার ভাগের এক ভাগ ঘাটতি থেকেই যাবে। ঠিক এই সুযোগটারই অপেক্ষাতেই ছিল শয়তান গুণ। লাথো নিতোয়ালের হাতের পেশি শক্ত হয়ে উঠল। আমাদের মধ্যে এখনো একটা কুসংস্কার থেকে গেছে পণ্ডিতজি, আজও আমরা নারীদের কোনো দ্রব্যের ন্যায় বিচার করে থাকি। নারীদের সম্মানের কথা শুধু আমাদের মুখে মুখেই ঘোরে, আমরা যৌতুক নিই, আমাদের ব্যবহার, আমাদের সামাজিক রীতিনীতি নারীদের প্রকৃত পক্ষে আর পাঁচটা বস্তুর থেকে কোনো অংশেই আলাদা করে না। আর আমাদের কিছু কুসংস্কারাচ্ছন্ন রীতিনীতির ফায়দা তুলেই যখন তখন এই পাষণ্ডগুলো বাড়ির মেয়েদের তুলে নিয়ে যেতে লাগল। রক্ত গরম হয়ে যায় পণ্ডিতজি, বিশ্বাস করেন, অন্তত আমার রক্ত তো গরম হয়েই যায়। কিন্তু কিচ্ছুটি করার নেই, কথা যখন দিয়েছি পুরুষ মানুষের এক কথা। মহাভারতের পাশা খেলায় দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যেইভাবে পঞ্চপাণ্ডব চুপ করে দাঁড়িয়েছিল আমরাও তাই করি। লাথোর কথা শুনে আমার ভীষণ রাগ হল, একই ধরনের মানসিকতা, প্রতিশ্রুতির এমন অপব্যবহারে চুপ করে থাকাও তো কোনো অংশে পাপের থেকে কম নয়। তাছাড়া শাস্ত্রে আছে, যদি কল্যাণ হেতু কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে হয় তাতে অন্যায়ের কিছু নেই, কিন্তু যদি তা না করে চুপ করে কেউ সহ্য করে সেও তাহলে ওই পাপেরই সমান অংশীদারী হয়। লাথোকে এই কথাটা বলতে সে খানিক হেসে বলল, করেছিল পণ্ডিতজি, একজনের প্রতিবাদ করেছিল, তাকে এগিয়ে আসতে দেখে চম্পাডিহির আরও কিছু মরদ প্রতিবাদ করেছিল, কিন্তু ওই সাহেবদের দল তাদের প্রত্যেককে মেরে গ্রামের সব থেকে মোটা খেজারি গাছটায় টাঙিয়ে দিল। আর সেই সব মরদের বাড়িতে যত অল্প বয়সী মহিলারা ছিল তাদের এই অঞ্চলে আর দেখতেই পাওয়া যায় না, তারা কোথায় তা কেউ জানে না। তাছাড়া আমাদের নিজেদের মধ্যেই তো আর বেইমানের অভাব নেই, এখনো পর্যন্ত ১৮ জন বিপ্লবী ধরা পড়েছে, বলা ভালো তুচ্ছ কিছু পয়সার বিনিময়ে তাদের ধরিয়ে দেওয়া হয়েছে। এখন এই শয়তানগুলো কি নিয়ম চালু করেছে জানেন, বিয়ের আগের রাতে মেয়েদের ওই পাষণ্ডগুলোর সঙ্গে রাত কাটাতে হবে, যদি তারা সন্তুষ্ট হয় তাহলেই ওই মেয়ের বিয়ের অনুমতি মেলে। লাথো নিতোয়ালের কথা শুনতে শুনতে আমার সর্বাঙ্গে তখন আগুন জ্বলতে শুরু করেছে, এমন অসভ্য কেউ হতে পারে? এদের নিজেদের বাড়িতে কি মা বোন নেই? এরা যে শয়তানেরও অধিক কিছু। অবশ্য ওদের দোষ দিয়ে কি লাভ, আমাদের ধর্মে নানান কুসংস্কারই ওদের ওই সুযোগটা তৈরি করে দিয়েছে। লাথো নিতোয়াল বলল, সেই কারণেই আপনাকে ডাকা পণ্ডিতজি, এই শয়তানগুলোকে উচিত শিক্ষা দিতে হবে,
আমাদের কাছে বর্তমানে যে সামর্থ্য রয়েছে তাতে এদের সঙ্গে লড়াই করা মূর্খামোচার আর কিছুই নয়, বেঘরে প্রাণ যাবে মাত্র। কিন্তু কিছু সময় পূর্বে আপনারই বয়সী আরও এক সাধু এই চম্পাডিহিতে এসেছিল, কিষাণ না কিরণ কি যেন তার নাম বলেছিল তা আমার মনে নেই। আপনাদের ভাষায় যাকে বলে গিয়ে এক বিধ ঘুটে নিম, তবে তার একটা কথা আমাকে খুব আকর্ষণ করে। একদিন কথায় কথায় সে আমায় বলেছিল, এই সব গুলি বন্দুক ছাড়াও লড়াই করা সম্ভব, এবং যদি উদ্দেশ্য সৎ হয় এবং সংকল্প দৃঢ় থাকে তাহলে সফল হওয়াও সম্ভব। সাধুর কথা শুনে আমি প্রথমে বিস্মিতই হই। সে আরও বলে সে এক ভয়ঙ্কর পদ্ধতি, কিছু তন্ত্রাচারের মাধ্যমে নাকি এমন কিছু বড়ি তৈরি করা সম্ভব যা শুধুমাত্র বিদেশিদেরই আক্রমণ করবে, অর্থাৎ যারা এই জল হাওয়ার সঙ্গে পরিচিত নয় তাদেরই সংহার করবে। তিনি বলেন এই বড়ি নাকি যে কোনো আগুনের মধ্যেই ফেলে দিলে কার্যসিদ্ধি হয়ে যায়, কয়েক মিনিটের মধ্যেই এটা পুড়ে একটা বাষ্প তৈরি হবে যা ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করবে বাতাসে। পুরো ঘটনাটা ঘটতে সময় লাগবে 4-5 ঘন্টা। এই বিষাক্ত বায়ু বিদেশিদের শরীরে প্রবেশ করলেই 1 ঘন্টার মধ্যেই পুষ তৈরি হবে শরীরের এখানে সেখানে, এবং সব শেষে দম আটকে তিলে তিলে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে। সাধুর গলার স্বর এতই দৃঢ় যে আমি অবাক হয়ে তার কথা শুনছিলাম, এও কি সম্ভব। কথা বলতে বলতে লাতো নিতোয়াল এবারে বেশ উত্তেজিত হয়ে পড়েছে। ছেলেটা যে বিষয় নিয়ে কথা বলেছে তা আমি জানি। আমি যে গুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম তিনি আমাকে এই মন্ত্র শিখিয়েছিলেন, একে বলে নীরাজর সাধনা। আসলে তন্ত্র সাধনা আর কালো জাদুর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কালো জাদু তন্ত্র সাধনা হতে পারে, কিন্তু তন্ত্র সাধনা কখনো কালো জাদু হয় না। সহজ করে বললে যে সকল মন্ত্র অন্য কারোর ক্ষতি করতে সক্ষম সেই মন্ত্রকেই কালো জাদু বলা হয়। এই মন্ত্রের বিশেষত্ব হচ্ছে এটি শুধুমাত্র বিদেশিদের ওপরেই কাজ করে, কারণ এটি তৈরি করতে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন হয় তার কয়েকটি হতে হবে সংকল্প স্থানীয়। গরমের দেশের মানুষ যেভাবে অতিরিক্ত গরমে গা সওয়া হয়ে যায় ঠিক সেইভাবে শীতের দেশেও অতিরিক্ত ঠান্ডাটা স্থানীয়দের কাছে খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু উভয় পক্ষ যদি নিজেরা নিজেদের স্থান আচমকা পরিবর্তন করে তাহলে শরীর হুট করে তাদের সঙ্গ দেয় না। এখানেও তাই, এই বাংলাদেশেই নীরাজর সাধনার জন্ম হয়। কে করেছিল কবে করেছিল তা জানা যায়নি, তবে যিনি এটির আবিষ্কর্তা তার উদ্দেশ্য ছিল শত্রু রাজারা আক্রমণ করলে নিজেদের কোনো ক্ষয়ক্ষতি বাঁচিয়ে শত্রুদের ধ্বংস করা। লাতো নিতোয়াল বলল সেই সাধু যখন এমন এক অভিনব উপায়ের হদিশ দিল আমরা তো যেন হাতে চাঁদ পেয়ে গেছি। যদি এই রকমই কোনো জড়িবুটি তৈরি করা সম্ভব হয় তাহলে 1 বছরের মধ্যেই দেশ স্বাধীন হয়ে যাবে, আমাদের এত খাটাখাটনি করতেই হবে না। আমি তখন হাতে পায়ে ধরে সেই সাধুকে অনুরোধ করি এই বড়ি তৈরি করে দেওয়ার জন্য। কিছুদিন ভাবনা চিন্তা করার জন্য সময় চেয়ে নিলেন বটে, তবে শেষে এই বড়ি তৈরি করতে তিনি রাজি হলেন না। তার দাবি তন্ত্র সাধনা মানুষের কল্যাণের জন্য। এই বড়ি যদি প্রয়োগ করা হয় কিছু প্রাচণ্ড শাস্তি পাবে ঠিকই,
কিন্তু তার সাথে অনেক নিরপরাধ বিদেশিরাও নিজেদের প্রাণ হারাবে। তাদের স্ত্রী ছেলে মেয়েরা তো আর কোনো দোষ করেনি। সুতরাং আমি তন্ত্র সাধনা করি ঠিকই, কিন্তু কালো জাদু প্রাণ থাকতে করব না। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, আমাদের দেশ স্বাধীন হবে, দেশের মানুষ প্রাণ খুলে নিঃশ্বাস নেবে, ভারত মাতা মুক্ত হবে, সাধুর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমনকি শেষে প্রাণের হুমকি পর্যন্ত দেই, তবুও কাজ হয়নি। একদিন সাধু বাবা কোথায় জানি উধাও হয়ে গেলে। এরপর বেশ কিছু বছর কেটে গিয়েছে, রাজা রামমোহন রায়ের সঙ্গে আমার কথা হয়েছে কয়েকবার, কথায় কথায় তোমার কথা জানতে পারি। তিনি আমাকে বললেন, তুমি এমন অনেক প্রাচীন ঔষধের ব্যাপারে জানো যা নাকি সহচরাচর কেউ জানে না, সেগুলো নাকি যেমন উপকারী তেমন সহজলভ্য। হাতের কাছের জিনিসপত্র দিয়ে কিছু তন্ত্রাচারের মাধ্যমে তুমি নাকি অনেক অসাধ্য সাধন করে দেখিয়েছ। তখন আমার মনে হলো, যদি সম্ভব হয় একমাত্র তুমিই পারবে এই নরক থেকে ভারত মাতাকে উদ্ধার করতে। রামমোহন রায়কে পুরো ব্যাপারটা খুলে বললে তিনি রাজি হতেন কিনা সে বিষয়ে আমার মনে সংশয় ছিল। নিজের স্বার্থে কোনো নিরপরাধের ক্ষতি হোক সেটা হয়তো তিনি কখনোই চাইবেন না, তাই পুরো ব্যাপারটা না বলে খানিক বাহানা বানিয়েই তোমাকে এখানে ডেকে আনা। এবারে ঠাকুর মশাইকে থামিয়ে দিয়ে কিশোরী প্রশ্ন করে বসল, আচ্ছা আমি একটা ব্যাপারে বুঝতে পারছি না, নীরজার সাধনার ব্যাখ্যা যদি এই হয় তাহলে সাহেবরা বিদেশি হলো কোত্থেকে? ওরা তো প্রায় 200 বছরের মতো এদেশে রয়েছে, তাহলে কি এই দেশের জল হাওয়ায় ওদের শরীর মানিয়ে যায়নি? এই প্রশ্নটা যে আমার মাথাতেও আসেনি এমনটা নয়, ঠাকুর যখন বলেছিলেন তখন আমারও একই কথা মনে হয়েছিল। কেশরীর প্রশ্নে এবার তিনি বললেন, এটা ভালো প্রশ্ন করেছ, দেখো আমি ঠান্ডা গরমের যে উদাহরণ তোমাদের দিয়েছি তা শুধু তোমাদের বোঝার স্বার্থেই বলা, প্রকৃতপক্ষে কয়েক হাজার বছর কোনো বিদেশি যদি এই দেশে এসে থাকতে শুরু করে তবেই তার শরীরে স্থানীয় জল হাওয়ার সঙ্গে মিশে যাবে। কয়েক হাজার বছর তো আর একজনের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, সেক্ষেত্রে তার বংশধরদের তখন এই দেশের বাসিন্দা বলা চলে। কিন্তু যেমন দুটো পাশাপাশি গ্রামের জলের স্বাদ প্রায় একই রকম হয়, ঠিক সেই রকম কোনো প্রতিবেশী রাজা যদি আক্রমণ করে সেখানে তাদের ওপর তো খুব একটা এই বড়ি কার্যকরী হওয়ার কথা নয়। এই ক্ষেত্রে নীরজার সাধনা কখন আবিষ্কার হয়েছিল সেটা তোমাকে দেখতে হবে। আমার গুরুদেবের কাছে যতটা শুনেছি এটি যে সময়ে আবিষ্কার হয় তখন রাজ্যগুলো এত ছোট ছোট ছিল না, সীমান্ত এলাকাগুলিতে যদি 19-20 পার্থক্য থেকেও থাকে, রাজা বা মন্ত্রী অথবা কোনো সেনাপতি যখন যুদ্ধ করতে আসবেন মূলত রাজধানী আক্রমণ করতেই তারা আসবেন। দুটো রাজ্যের রাজধানীর মাঝে এতটাই দূরত্ব থাকতো যে তাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, হাঁটা চলা অনেকটাই আলাদা হতে বাধ্য। তখন এক একটা রাজ্য আজকের দিনে 10টা বড় দেশের সমান ছিল। প্রশ্ন উত্তরের জন্য যে মূল গল্পটা নষ্ট হচ্ছে সেটা আমার একেবারেই ভালো লাগছিল না, তাই কেশরীকে আর কোনো প্রশ্ন উত্তর করতে না দিয়ে আমি বলে উঠলাম, তারপর? ও হ্যাঁ, যা বলছিলাম, লাথো নিথারোয়েলের কথা শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। একদিকে এটা যেমন ঠিক যে যদি আমি এই বড়ি তৈরি করি তাহলে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সাহেবের ধ্বংস করা সম্ভব, কিন্তু অন্যদিকে এটাও তো ঠিক যে এতে অনেক নিরপরাধ মানুষেরও প্রাণ যাবে। আমার মুখের ভাব দেখে লাথো হয়তো আমার মনের কথাটা বুঝতে পেরেছিল। আমার কাঁধে একটা হাত রেখে সে বলল, দেখো পণ্ডিতজি, তুমি এতদিন বাংলায় থেকে
বিপ্লবীদের সেবা করেছ, সেখানে ভারত মাতার জন্যে নিশ্চয়ই অনেকেই প্রাণ দিয়েছেন, তারাও নিরপরাধ নয় কি? তারা কি দোষ করেছে, তাদের কেনই বা প্রাণ যাবে? আসল ব্যাপারটা হচ্ছে, কোনো বৃহৎ উদ্দেশ্যে এরকম ছোটোখাটো ক্ষতি হয়েই থাকে, এতে অপরাধের কিচ্ছুটি নেই। সেদিন আমি আর কোনো উত্তর করিনি, কিছুদিন ভাবনা চিন্তা করার জন্য সময় চেয়ে নিলাম লাতো নিথা রয়েলের কাছে। মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব হতে শুরু করল। গুরু বারংবার বলে দিয়েছেন, তন্ত্র মানুষের ভালোর জন্যই, কোনো নিরপরাধ যেন সাজা না পায়। কিন্তু অন্যদিকে লাতো নিথা রয়েল যা বলছে সেটাও ভুল নয়। তাহলে কি কালো জাদুর আশ্রয় নিয়ে নেব? জহর ব্রত কি জিনিস জানো? কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলেন ঠাকুর মশাই। আমরা দুজনেই না সূচক মাথা নাড়লাম। ঠাকুর মশাই বললেন, 1306 সালে আলাউদ্দিন খোলজি নামে এক রাজা রাজপুতনার চিতোরগড় আক্রমণ করেন। উদ্দেশ্য রানা রতন সিংহের স্ত্রী পদ্মিনীর অতুলনীয় সৌন্দর্য ছিনিয়ে নেওয়া। আলাউদ্দিন খিলজি নিজের সুবেদারদের কাছে রানী পদ্মিনীর রূপের প্রশংসা শুনে রীতিমতো অভিভূত হয়েছিলেন, আর সেই থেকেই তার মাথায় জেদ চাপে যে করেই হোক রানী পদ্মিনীকে নিজের সংগ্রহশালার বিশেষ আকর্ষণ করতেই হবে। অনেক তর্ক বিতর্কর পর যুদ্ধ হয়। সংক্ষেপে বললে, যে সময় রানী পদ্মিনী বুঝতে পারেন তার স্বামী দিল্লির এই নৃশংস সুলতানের কাছে হারতে বসেছেন, তখন আর কোনো উপায় না পেয়ে জহর ব্রত পালনের সিদ্ধান্ত নেন। 108 দাসী সখী ও বোনদের নিয়ে তিনি ঝাঁপ দেন বিরাট এক অগ্নিকুণ্ডে। প্রাণ যায় যাক, মান খোয়ানো যাবে না। যদিও আলাউদ্দিন খিলজি আর রানী পদ্মিনীর এই গল্প নিয়ে অনেক তর্ক বিতর্কও আছে। এরপর 2 আমি চম্পাডিহিতেই ছিলাম। এই সময়ে সাধারণত গ্রামবাসীদের ওপর সাহেবদের যে সমস্ত অত্যাচারের নমুনা দেখলাম তাতে গা জ্বলে যায়। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশের নানান জায়গায় ছোটোখাটো শোরগোল শুরু হওয়ায় কলিকাতা থেকে একটি আইন সম্প্রতি পাস হয়েছে। সেই আইন অনুযায়ী যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করতে পারে। ইতিমধ্যেই চম্পাডিহি থেকে 4 গ্রেপ্তার করা হয়েছে। বারবার কাকুতি মিনতি করার পরেও পুলিশ তাদের কথা শোনেনি। আমি জানি যে সমস্ত গ্রামবাসীদের কোমরে দড়ি পড়েছে, তাদের মধ্যে কেউই স্বাধীনতা সংগ্রামে যুক্ত নয়। সাহেবদের একটা অন্য উদ্দেশ্য ছিল, দেখে দেখে যাদের বাড়িতে বিবাহযোগ্যা কন্যা রয়েছে অথবা নারী সদ্য বিবাহিত তাদের দিকে এদের কুদৃষ্টি পড়ে। একটা সময় অবধি টেনে হিঁচড়ে নিজেদের বিলাস মহলে নিয়ে গিয়ে এদের ধর্ষণ করা হতো, কিন্তু গত বছর থেকে শয়তানগুলোর সাহস এতটাই বৃদ্ধি পেয়েছে যে এরা আর কোনো কিছুরই তোয়াক্কা করে না। রাস্তার মধ্যেই মেয়েদের জামা ধরে টানাটানি করে, তাদের অসহায়তার সুযোগ নেয়। বলতে কোনো লজ্জা নেই, তুমি যদি পৌরাণিক কাহিনী কিছু পড়ে থাকো দেখবে পূর্বে কিন্তু নারীদের এখনো দুরবস্থা ছিল না। তাদের স্বয়ম্বর সভা হতো, তারা লেখাপড়া তো জানতই, এমনকি এই ধরনের রাজপুতনা ঘরনায় মহিলারা অস্ত্র শিক্ষাতেও পারদর্শী ছিল। কিন্তু অবাক বিষয় এই যে যত সময় এগিয়েছে আমাদের সমাজ তাদের ঘর কোনো হতে বাধ্য করেছে। ধর্মের দোহাই দিয়ে নানান কুসংস্কার হয়ে উঠেছে দৈনন্দিন রীতিনীতি। সাহেবদের দল এই 2 5 যুবতীকে তুলে নিয়ে গেছে। এদের মধ্যে একজন রাস্তায় বাধা দেওয়ার চেষ্টা করলে পাষণ্ডগুলো ওই রাস্তার মাঝেই
সকলের সামনে মেয়েটিকে মাটিতে ফেলে বেদরক লাথালাথি করে। মেয়েটিকে আমার কাছে যখন নিয়ে আসা হয় তখন তার আধমরা অবস্থা। কিছু সাহসী গ্রামবাসী আবার প্রতিবাদের মিছিল করতে কলিকাতার উদ্দেশ্যে রওনাও হয়, তবে তাও সফল হয়নি। গ্রামের মধ্যেই কিছু গুপ্তচর রয়েছে, তারাই গিয়ে যখন সেই সকল যুবককে ধরিয়ে দিলে ইংরেজরা তাদের সঙ্গে যে কি করেছে তার জানা যায়নি। এইটুকু গ্রামের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। যারাই এরপর সাহেবদের বিরুদ্ধে মাথা তুলে তাকানোর চেষ্টা করবে তাদের জীবন তো নরক হবেই, কিন্তু মৃত্যুর আগে তার বাড়ির সকলের নৃশংস মৃত্যু তাকে নিজের চোখেও দেখতে হবে। আমি যখন সেই আধমরা মেয়েটির ক্ষতস্থানে ঔষধ লাগাচ্ছি এমন সময় হাজির হল লাথো নিতায়ন। রাগে ফুসছে সে, আহত মেয়েটির দিকে অঙ্গুলি দেখিয়ে সে বলে উঠল, এখনো আপনি ভাববেন পণ্ডিতজি, মেয়েটির দিকে একবার দেখেন কি অবস্থা করেছে শয়তানগুলো। এখনো আপনি বলবেন ওই দাওয়ায় তৈরি করা উচিত নয়? রাগে তার শরীর থরথরো করে কাঁপছে। আরে, যে সমাজের পুরুষেরা নারীদের রক্ষা করতে ব্যর্থ হয় তারা আবার নিজেদের মরদ বলে, লজ্জা হয় পণ্ডিতজি, আয়নার দিকে নিজেকে দেখতেও বেহদ লজ্জা হয়। আজ লাথো এসে এভাবে বলছে বলে নয়, আমি অনেক আগে স্থির করে নিয়েছি তন্ত্রের এই প্রাচীন মারণাস্ত্র আমি তৈরি করবই। হোক সে কালো জাদু, হোক সে অনৈতিক, কিন্তু যেভাবে চোখের সামনে আজ সাধারণ মানুষের ওপর অত্যাচার হতে দেখছি এ সহ্য করা সম্ভব নয়। চম্পা রিহিতে তখন কোলাহল শুরু হয়ে গিয়েছে। আমি লাথোকে বললাম, কিছু সরঞ্জাম আমাকে অতি সত্বর জোগাড় করে দিও, নীরজার সাধনায় যে সরঞ্জাম লাগে তাতে দুর্মূল্য কিছুই নেই। সাধারণত যা লাগে তা আমার সঙ্গেই ছিল, তবে ওই যে শুরুতে বললাম স্থানীয় কিছু জিনিসপত্র প্রয়োজন। লাথো নিথয়ালকে আমি সেই সবই আনতে বলেছি। আরও একটা বিষয় ছিল, নীরজার বড়ি প্রয়োগ করার আগে আমাকে এই গ্রাম ছাড়তে হবে। আমার শরীরও তো আর এই জলবায়ুতে খাপ খায় না। আমি লাথোকে ব্যাপারটা বললাম, সে আমার হাত জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল, পণ্ডিতজি, আপনি আমাদের জন্য আজ যা করেছেন তা আমরা কখনো ভুলব না, আপনি কোনো চিন্তা করবেন না। এখনই যে পরিমাণ ক্ষতি আমাদের হয়েছে না হয় আরও দু মাস তা আমরা সহ্য করে নেব। এই দু মাসে আপনি অনেক দূরে পালিয়ে যেতে পারবেন, তখন আমি এটার প্রয়োগ করব। আমি পরিকল্পনা মাফিকই এগোচ্ছিলাম। এই বড়ি তৈরি হতে প্রায় 4 প্রহর সময় লাগে, তবে তার মধ্যেই খবর এলো সেদিন রাতেই নাকি পুনরায় জহর ব্রতর আয়োজন করতে চলেছে চম্পাডিহির মেয়েরা। নিজেদের পুরনো গৌরবকে স্মরণ করে তারা পুনরায় ঝাঁপ দেবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। কথাটা আমার কানে আসতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম লাথোর কাছে। এ কি শুনছি ভায়া, চম্পাডিহির মহিলারা জহর ব্রত পালন করবে? লাথো নিথয়াল মাথা নিচু করে উত্তর দিল, হ্যাঁ পণ্ডিতজি, এ কথা সত্য। তুমি গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে দাও নীরজার বড়ির কথা, জহর ব্রত পালনে তাদের আটকাও। না পণ্ডিতজি, সেটা সম্ভব নয়, মৃদু স্বরে বলল লাথো। আমি যদি কথাটা পাঁচ কান করি তাহলে সাহেবদের কানে এই কথাটা উঠতে বাধ্য। গ্রামের আনাচে কানাচে তাদের গুপ্তচর ছড়িয়ে রয়েছে। এখন একবার যদি ব্যাপারটা তাদের কানে যায় তখন আমাদের এত পরিশ্রম সমস্তই ব্যর্থ হবে। এরপর খানিকক্ষণ চুপ থেকে সে আবার বললে, আপনাকে তো আগেই বলেছি পণ্ডিতজি, কোনো বৃহৎ উদ্দেশ্যে এরকম ছোটোখাটো বলিদান দিতেই হয়। আমাদের গ্রামে সর্বমোট 120 জন মহিলা রয়েছেন। আমার কাছে যা খবর আছে আজ রাতেই সকলে মিলে জহর ব্রতে উদ্যোগী হবে, কিন্তু সে না হয় একবার হবে,
দেশের জন্য নিজেদের উৎসর্গ করবে তারা। গ্রামের অনেক পুরুষই ব্যাপারটা জানে, বাড়ির মহিলাদের এই সিদ্ধান্তে তাদেরও মত রয়েছে। তারা ঠিক করেছে, একবার এরা ইহলোক ত্যাগ করলে তরোয়াল হাতে সবাই মিলে হামলা করবে সাহেবদের ঘাঁটিতে। বন্দুকের সামনে এই তরোয়াল হয়তো খুব একটা কার্যকারী হবে না, কিন্তু সর্বহারার আর কিসের ভয় বলুন। লাথো নিথয়ালের কথাগুলো শুনে মনটা বিষাদে ভরে গেল। যদি আর কিছুটা সময় আগে আমি এই চম্পাডিহিতে পা রাখতাম, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। মনে মনে সেই সাধুর ওপর আমার ভীষণ রাগ হল। কেমন তান্ত্রিক সে, নিজের লোকেদের নরকে ঠেলে দিতেও তার হাত কাঁপে না, নিজের কাছে এমন একটা সুরাহা থেকেও চুপ করে থাকে কি করে? এই নীরজার সাধনার কথা সকলের পক্ষেই জানা সম্ভব নয়, কারণ এর কোনো পুঁথি নেই। এই মারণাস্ত্রের শিক্ষা মুখে মুখেই ছড়িয়ে পড়েছে। আর সব থেকে বড় কথা, গুরু যে কোনো শিষ্যকে এই বিদ্যা শেখান না, এটি জানতে গেলে আগে নিজেকে প্রমাণ করতে হয়। সুতরাং এই তান্ত্রিক যখন নীরজার সাধনা জানেন, তাহলে ইনি যে সাধু হবেন না এটা নিশ্চিত। কথাগুলো ভেবে আরও রাগ হয় তার উপরে। লাথো বলল, আপনি এই দাওয়ায় আমাকে বানিয়ে দিন পণ্ডিতজি, ও জিনিস তৈরি হয়ে গেলে আজ রাতেই এখান থেকে বেরিয়ে পড়ুন। যত তাড়াতাড়ি আপনি চলে যেতে পারবেন আমাদের জন্য তত তাড়াতাড়ি কার্যসিদ্ধি হওয়া সম্ভব। ভারতের স্বাধীনতায় আপনার এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি আর কথা বাড়ালাম না। নীরজার সাধনার এই বড়ি তৈরি হতে সন্ধে হয়ে যাবে, আমি সেই কাজেই ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বিধাতার মনে কখন যে কী বুদ্ধি খেলে তা আমার মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। প্রথমত স্বচক্ষে যে জহর ব্রত কখনো দেখতে পাব এটা দুঃস্বপ্নেও ভাবিনি। সতীদাহ দেখেছি বটে, তবে সে জিনিস আলাদা। সেখানে কার্যত জোর জবরদস্তি করে আগুনে ধাক্কা দেওয়া হয় বাচ্চা বাচ্চা মেয়েদের, কিন্তু এতে মহিলারা সাগ্রহে অংশগ্রহণ করে। দ্বিতীয়ত যেটার ভয় ছিল সেটাই হলো, আমার ঔষধ তৈরি হয়ে গিয়েছে। এমন সময়ে বাইরে কিছু ধস্তাধস্তি আর চিৎকার কানে এলো। বেরিয়ে গিয়ে দেখি বেশ কিছু ইংরেজ মদ্যপ অবস্থায় সামনের রাস্তায় মারামারি করছে, তাদের হাতে একটা করে রাইফেল ধরা, আর গ্রামবাসীদের হাতে লাঠি কাস্তে কুরু। এইভাবেই কিছুক্ষণ রেষারেষি হওয়ার পর এমন সময়ে কিছু ঘোড়ার পায়ে টক বগানি শুনতে পাওয়া যায়। দ্রুত পায়ে এগিয়ে আসছে তারা। লাথো তখন আমার পাশে দাঁড়িয়ে সামনের দৃশ্য দেখে চলেছে। কয়েক মুহূর্তের মধ্যেই ছটি ঘোড়া সেই স্থানেই এসে উপস্থিত হল। প্রত্যেকটিরই পিঠে একজন করে সাহেব বসা। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক গোরা যুবক বন্দুক হাতে ঢাই ঢাই শব্দে আকাশে তিনটি গুলি ছুড়ল। সাহেবের উপস্থিতি দেখে ইতিমধ্যেই ধস্তাধস্তি বন্ধ হয়েছে। সেই সাহেব এবার হুঙ্কার ছেড়ে বলল, তোমাদের এত সাহস, জহর ব্রত পালন করিছ? সাহেবের কথা আমার বুকে একেবারে ধারালো তীরের মতো বিঁধল। এ কি, সাহেবরা তাহলে জহর ব্রতর কথা জেনে গিয়েছে? লাথো আমার কানের পাশে ফিস ফিসিয়ে বলল, পণ্ডিতজি, কোনো এক বেঈমান এই কথা ফাঁস করে দিয়েছে। এইবার বুঝতে পারছেন তো আমি কেন এই ঔষধের কথা পাঁচকান করিনি? সাহেবরা সেদিকে বন্দুকে নল উঁচিয়ে হুঙ্কার ছেড়েই চলেছে। বল কোথায় লুকিয়ে রেখেছিস, বল কোথায় পালন হচ্ছে এই জহর ব্রত? আজ তোরা যদি না মুখ খুলিস, এই গ্রাম কিন্তু অনায়াসে একটা শ্মশানে পরিণত হইবে। তাদের সব কাটাকে পিষিয়া মারিয়া আমি বেশি সময় লাগিবে না আমার।
এরপর একটা বাঁকা হাসি হেসে বলল, হো যদি সব নারী একে একে মরে যায় তাহলে আমাদের রাত কাটবে কি করে? হা, গোরা সাহেবের কথা শেষে হো হো করে হেসে উঠল তার সাঙ্গপাঙ্গুরা। গ্রামবাসীরা কিন্তু একটাও কথা বলছে না, তারা ঠায় দাঁড়িয়ে রয়েছে নিজেদের জায়গাতে। প্রাণ যায় যাক, ঘরের মেয়েদের সম্মান বেঁচে থাকতে তারা নষ্ট হতে দেবে না। এতদিন মুখ বুঝে অনেক অন্যায় সহ্য করেছে সবাই, তবে আর নয়। সাহেবদের দল একে একে গ্রামবাসীদের ধরে চাবুক মারতে শুরু করল। কারুর নখ উপড়ে দেয় তো কারুর বুক ঝাঁঝরা হয়ে যায় বন্দুকের গুলিতে, তবু কেউ মুখ খুলছে না। এই দৃশ্য দেখে আর চুপ করে থাকা যায় না। আমি সঙ্গে সঙ্গে লাথো নিথয়ালকে বললাম, তুমি এক্ষুনি এই বড়ি পুড়িয়ে ফেলার ব্যবস্থা কর, কোথাও একটা আগুন জ্বালিয়ে এক্ষুনি এটিকে ফেলে দাও, আর দেরি করা যাবে না, এই দৃশ্য চোখে দেখা যায় না। কিন্তু পণ্ডিতজি, লাথো নিথয়াল সংকুচিতভাবে বলল, এতে তো আপনিও মারা পড়বেন। এখন আর নিজের কথা ভাববার সময় নেই লাথো, এমন নৃশংস দৃশ্য প্রত্যক্ষদর্শী হওয়ার থেকে মরে যাওয়াটাই ঢের শ্রেয়, তুমি আর দেরি করো না। দূর থেকে উলুধ্বনি শোনা যায়, ওই বুঝি শুরু হয়ে গিয়েছে জহরব্রত। একে একে গ্রামের সকল মেয়েরা নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়বে জ্বলন্ত আগুনে। মেয়েদের এই কণ্ঠস্বর শুনতে পেয়ে সাহেবদের দল ঘুরে দাঁড়ায়, চলো সবাই জলদি, যে যাকে বাঁচাতে পারবে সে তার বন্দি, চলো সবাই। এক উন্মত্ত উল্লাস করে সবাই ঘোড়া ছুটিয়ে দেয় সেই দিকে। যে সকল মরদেহে তখনও প্রাণ ছিল তারা আটকানোর একটা বৃথা চেষ্টা করে, কিন্তু নিমেষের মধ্যেই ধুলো উড়িয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় বর্বরের দল। লাথো সেদিকে আগুন জ্বালিয়ে ফেলেছে, এবার এই মারণাস্ত্র আগুনে ঢেলে দিলেই কাজ শেষ। এতে যে ধোঁয়া তৈরি হবে তার কয়েক ঘন্টার মধ্যেই সকল বিদেশীদের ধ্বংস করতে সক্ষম সেই ধোঁয়া। আমি সেই দিকেই ছুটে গেলাম, সবে মাত্র সেই বড়ি আগুনে ঢালতে যাব, এমন সময়ে করাত শব্দে আকাশটা ঝলসে উঠল, আর কিছু বুঝে ওঠার আগেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি, লাল বৃষ্টি। জল খাচ্ছিল কিশোরী, তান্ত্রিক ঠাকুরের কথা শুনে এবার জোর বিষম খেল সে। বেশ কিছুক্ষণ খুক খুক করে কেশে, এরপর যখন ধাতুস্থ হলো তখন সে বলল, শিলাবৃষ্টি শুনেছি, তা এই লাল বৃষ্টিটা কি? তার প্রশ্নের উত্তরে তারানাথ তান্ত্রিক বললেন, তুমি যে একেবারে খবরের কাগজ পড়ো না হে, বেশ কয়েক বছর আগে লাল বৃষ্টি নিয়ে এত হইচই হলো, তুমি জানো না নাকি? অচিরেই মনে পড়ে গেল আরও একটা খবর। আমি খানিক উত্তেজিত হয়েই বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পড়েছি, এটা তো ওই চম্পাডিহি অঞ্চলেই ঘটেছে তাই না? বৃষ্টির রং রক্তের মতো লাল। হ্যাঁ, বললেন ঠাকুর মশাই, রক্তের মতো লাল। আমি একটা কথাও বানিয়ে বলছি না, বিশ্বাস না হলেই বইপত্র ঘেঁটে দেখতে পারো, প্রমাণ পেয়ে যাবে। আমি আর লাথো তো একেবারেই হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়েছি। রক্তের মতো লাল সে রং, সারা শরীর যখন ভিজিয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন রক্ত স্নান করছি, তাজা রক্ত। দূর থেকে মহিলাদের উলুধ্বনি আরও জোরালো হয়েছে, আর তারই সাথে জোরালো হয়েছে সাহেবদের হই হই শব্দ। সামনের আগুন নিভে গিয়েছে, রাগে ফুসতে থাকা লাথো নিথয়াল তখন আর কোনো উপায় না পেয়ে খাটিয়ায় পড়ে থাকা নিজের তরোয়াল নিয়ে দৌড় দিল জহরব্রতর উদ্দেশ্যে। যেতে যেতে বললে, আজ নিজে মরব তো নিশ্চিত,
তবে সঙ্গে করে গোটা পাঁচেক জবাই করেই যাব। আমি আর দাঁড়ালাম না, গোরা সাহেবদের সেই উন্মত্ত উল্লাস শুনে আমারও তখন রক্ত টকবক করে ফুটছে। হাতের কাছে একটা বড় লাঠি ছিল, সেইটে তুলে নিয়ে আমি দৌড় লাগালাম। লাল বৃষ্টিতে তখন চারদিকে রক্তাক্ত হয়ে উঠেছে। আমি যখন সেখানে গিয়ে পৌঁছলাম, দেখি লাতো নিধয়াল থ মেরে দাঁড়িয়ে রয়েছে, তার হাতের তরোয়াল তখন মাটিতে পড়ে। আমি এগিয়ে গেলাম। লাথো নিথয়ালের মুখ থেকে একটা অস্ফুট স্বরে একটা শব্দ বেরিয়ে এলো, পণ্ডিতজি। সামনে চেয়ে দেখি এক গৌড় বর্ণ যুবক জহরব্রতর অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে। মাথাভর্তি ঝাঁকড়া চুল, পরনে রক্ত জবা লাল ধুতি, হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা। অদ্ভুত ব্যাপার এই যে অবিরাম বৃষ্টি হলেও জহরব্রতর আগুন কিন্তু নিভছে না। যুবকের পেশি বহুল শরীর রাগে ফুলে উঠেছে, রাগে তার চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে এক অগ্নিশিখা। লাল বৃষ্টিতে ভিজে তাকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। আকাশের দিকে হাত তুলে সে বললে, মা থাম। যুবকের গলার গম্ভীর স্বর কাঁপুনি ধরিয়ে দিতে বাধ্য, থাম এবার মা, আর কাঁদিস নে। এই পাপীরা যে অন্যায় করেছে তার সাজা এরা পাবেই, আর কাঁদিস নে মা, আমি এসে গেছি। এমন এক দৃশ্যের জন্য সাহেবরা প্রস্তুত ছিল না, তারা হতচকিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে গৌরবর্ণ সেই যুবক বলল, তোদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে পাষণ্ডের দল, আজ তোদের জন্য 120 জন মহিলা পবিত্র আগুনে ঝাঁপ দিয়েছে। এই আমি তোদের অভিশাপ দিচ্ছি। হঠাৎই এক বিকট শব্দে মাথার উপরটা কেঁপে উঠল একবার। আমি কৃষ্ণানন্দ আগম বাগিস তোদের অভিশাপ দিচ্ছি যে, যে কারণে আজ আমার মা আর সহ্য করতে না পেরে অসহায়ভাবে কাঁদছে, যে কারণে 120 জন মায়েরা আজ নিজেদের দেহ ত্যাগ করতে বাধ্য হল, সেই অসহায় নারীদের সম্মিলিত ধিক্কারে আজ থেকেই তোদের পতন শুরু হবে। ঠিক 120 বছর পর তোদের দুর্দার করে এই মাটি ছেড়ে পালাতে হবে। তোদের সম্মান খর্ব হবে, তোদের রাজত্ব ধ্বংস হবে। একটা সময় আসবে যখন এই গেয় ভূতগুলোই হবে অধিক বলবান, নিজের উন্নতিতে কার্যত হাত পাততে হবে এদের কাছে। আর স্মৃতিস্বরূপ এই জহরব্রতর আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে চম্পাডিহির সকল উদ্ভিদ। এখানে এরপর থেকে না কোনো প্রাণ বাসা বাঁধতে পারবে, না কোনো গাছ এক সপ্তাহের বেশি বেঁচে থাকবে। 120 জন নারীর আত্মত্যাগকে আজ সাক্ষী রেখে বলছি, চম্পাডিহির এই জীবন্ত শ্মশান তোদের বিনাশ ঘণ্টা বাজাতে থাকবে মাঝে মধ্যেই। আর মাত্র 120 বছর, লুটে নে যত পারবি, মাত্র 120। কৃষ্ণানন্দ আগম বাগিস, বাংলার বিখ্যাত সেই তান্ত্রিক যে কিনা দক্ষিণা কালীর প্রতিষ্ঠা করেছিলেন। কৃষ্ণানন্দ আগম বাগিসের নাম জানে না এমন বাঙালি খুব কমই আছে। আজ সেই কৃষ্ণানন্দ আগম বাগিস আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? কৃষ্ণানন্দ আগম বাগিস একটা সময়ে উধাও হয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি তো 15 শতকের এক সাধক, হিসেব মতো প্রায় 300 বছর পার হয়ে গিয়েছে। এতদিন কি কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব? এখনো শেষ হয়নি, তার রাগের সাথে সাথে পেছনের আগুন যেন আরো জোরালো হচ্ছে। রুদ্রাক্ষ জড়ানো ডান হাত শূন্যে তুলে তিনি এবার হুঙ্কার ছাড়লেন, তুই নিজেকে তান্ত্রিক বলিস, তোর লজ্জা করে না? কথাগুলো এবার আমার উদ্দেশ্যে বললেন কৃষ্ণানন্দ আগম বাগিস। পাষণ্ড, তোর লজ্জা করল না নীরজা সাধনা করতে? তুই জানিস না
তন্ত্রাচারের মূল ধর্ম কি? 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু 1 জনও নির অপরাধী যেন সাজা না পায়। আর তুই শেষে কিনা তাদেরও ক্ষতি করতে উদ্যত হয়েছিলি, তোকেও আমি অভিশাপ দিচ্ছি, এই নীরজার সাধনার প্রাচীন মন্ত্র তুই এক্ষুনি ভুলে যাবি, আর শাস্তি স্বরূপ তোর 1 চোখ পাথর হয়ে যাবে এবং আমার মায়ের অশ্রুর ন্যায় সেটারও রং হবে গাঢ় লাল। যেভাবে এই চম্পাডিহি স্মরণ করিয়ে দেবে ওদের বিনাশ ঘণ্টা, এই পাথরের চোখও তোকে স্মরণ করিয়ে দেবে তন্ত্রাচারের মূল ধর্ম। তখনও অঝরে বৃষ্টি হয়ে চলেছে, আচমকাই আমার ডান চোখে অসহ্য এক যন্ত্রণা অনুভব করি। সে যন্ত্রণা এতটাই অসহ্য যে এক বিকট চিৎকার করে আমি লুটিয়ে পড়লাম মাটিতে। আমার দৃষ্টি যখন ঝাপসা হয়ে আসছে, তখন দেখলাম বাংলার অন্যতম মহান তান্ত্রিক নিজেও ওই জহরের আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। তারানাথ তান্ত্রিকের বাড়ি থেকে বেরিয়ে আমরা যখন রাস্তা পার হচ্ছি, তখন কিশোরী আমায় জিজ্ঞেস করল, কি মনে হয় ভায়া, আজ যে গল্প শুনলে তা কি আদৌ স্মৃতি? আমি কিছুক্ষণ ভেবে উত্তর দিলাম, যে সমস্ত তত্ত্ব তিনি দিলেন, এই যেমন লাল বৃষ্টি অথবা চম্পাডিহি নামে কোনো এক অলৌকিক গ্রাম, এগুলো কিন্তু কোনোটাই মিথ্যে নয়, প্রত্যেকটার ব্যাপারই খবরের পাতায় লেখা বেরিয়েছে, কিন্তু 120 বছরের ব্যাপারটা কোনো মতেই মেলাতে পারছি না। দেখো, হিসেব করলে যদি তান্ত্রিক ঠাকুরের কথা সত্য হয়, তাহলে আমাদের দেশ এই ইংরেজদের হাত থেকে মুক্তি পাবে 1947 সালে। আমিও বেঁচে থাকবো, বোধ করি তুমিও বেঁচে থাকবে, তখন দেখা যাবে তিনি সত্য বলছেন কি না। আজও আমাদের দেশ পরাধীন, রমরমিয়ে গোড়াদের রাজত্ব এখনও কায়েম রয়েছে। তবে এই গল্প আজ আমি লিপিবদ্ধ করে রাখছি, এটা তো আর আজ জনসমক্ষে প্রকাশ করা যায় না, তাহলে নির্ঘাত আমায় দ্বীপান্তর হতে হবে, নচেত মৃত্যুদণ্ড। তাই যদি 1947 সালে আমাদের মাতৃভূমি সত্যই স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়, তাহলে এই গল্প বাংলার ইতিহাসে এক আলোড়ন সৃষ্টি করবে। জানি না ঠাকুর বানিয়ে বলছেন নাকি সত্যি এমন কিছু ঘটেছে। তবে পরে একদিন কৌতূহল বশত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ঠাকুর মশাই, চম্পাডিহি গ্রাম নিয়ে জহরব্রতর কথা খবরে প্রকাশ পেল না কেন? ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, সব ইতিহাস কি আর সর্বসমক্ষে সব সময় প্রকাশ পায়? অনেক সময়ই অনেক ইতিহাসই চাপা পড়ে যায় রাজনৈতিক জাতাকলে। সাহেবেরা কলিকাতা ফিরে লাল বৃষ্টির কথা উচ্চ আধিকারিকদের জানিয়েছিল, যদি জহরব্রতর কথা জানাজানি হতো, তাহলে প্রথমত ভারতীয়দের মনে স্বাধীনতার খিদে তখনই অন্য মাত্রা পেয়ে যেত। ধুঁকতে থাকা ভারতবাসী নিজেদের আত্মমর্যাদার জন্য হয়তো অনেক আগেই গর্জে উঠত, আর দ্বিতীয়ত ওই সাহেবরা নিজেরা ছোট হতেন, তাদের চাকরি যেত, সম্মান যেত, দেশে ফিরেও আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। চম্পাডিহিতে কেন আর কোনো প্রাণের দেখা মেলে না, লাল বৃষ্টিরই বা আসল কারণ কি, এগুলো জানেন ওই সাহেব, আমি আর বর্তমানে তোমরা দুইজন, আর কেউই কখনো এর ব্যাখ্যা দিতে পারবে না।